আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন কে মত আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করব আজ হচ্ছে 15 জুন 2022 সাল আসুন দিন শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব সম্মানিত দর্শকবৃন্দ আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ যোগাবে চলুন দর্শকবৃন্দ আজকে পাইকারি বাজারের রেটটি জেনে নিই শুরুতে জানাবো আলু বাজার রয়েছে অনেকটা ঊর্ধ্বমুখী যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 22 টাকা থেকে 23 টাকা যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 26 টাকা থেকে 27 টাকা আর যেটা বগুড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে 27 টাকা সম্মানিত দর্শকবৃন্দ এবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট ব্যাস নিউজ যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 33 টাকা পর্যন্ত সম্মানিত দর্শকবৃন্দ আর আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকা পর্যন্ত সম্মানিত দর্শকবৃন্দ যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 105 টাকা পর্যন্ত সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল পাইকারি বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ